বনরুই নামটি শুনলেই মনে হয় যেন বনে বাস করা বিশাল আকৃতির কোনো রুই মাছ হবে হয়তো। আসলে তা নয়। আমেজিং আর্থের আজকের পর্বে আমরা আপনাদের এই বনরুই সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। অদ্ভুত এক প্রাণী বনরুই, ইংরেজি নাম পেঙ্গুলিন আর বাংলায় বনরুই। ইংরেজি পেঙ্গুলিন নামটি এসেছে মালয় শব্দ পেঙ্গুলিং থেকে, যার অর্থ যে নিজেকে গুটিয়ে ফেলে। যা হোক, স্ট্যান্ডার্ড মালয় ভাষায় পেঙ্গুলিংয়ের আধুনিক নাম হলো টেঙ্গিলিং, ইন্দোনেশিয়ান ভাষায় এর নাম ট্রেঙ্গিলিং। মুখে দাঁত না থাকায় পেঙ্গুলিনকে পূর্বে দন্তহীন স্তন্যপায়ী প্রাণীদের দলে অন্তর্ভুক্ত করা হতো। কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে বর্তমানে এদের আলাদা একটি দল ফলিডোটার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার একমাত্র সদস্য সে নিজেই। বনরুই হলো আইসযুক্ত এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। এর দেহটি বড় বড় আইস দিয়ে ঢাকা। দেহের আইসগুলো দেখতে অনেকটা রুই মাছের আইসের মতো এবং বনে বাস করে বলে এদের বলা হয় বনরুই। বনরুইয়ের দেহের আইসগুলো কেরাটিনের তৈরি, অনেকটা মানুষের নখের মতো। নবজাত বনরুইয়ের দেহের আইসগুলো নরম ও সাদা হয়ে থাকে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সেগুলো শক্ত ও কালো হয়ে যায়। বনরুইয়ের আটটি প্রজাতি আছে, যার মধ্যে চারটি প্রজাতি আফ্রিকায় এবং চারটি প্রজাতি এশিয়ায় বসবাস করে। এশীয় প্রজাতির বনরুই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, চীন, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরে দেখা যায়। এশীয় বনরুইয়ের তিনটি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। জায়ান্ট বনরুই সমস্ত বনরুই প্রজাতির মধ্যে বৃহত্তম। এরা 4 ফুট 6 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং এদের ওজন প্রায় 33 কেজি। বনরুইয়ের দাঁত নেই। এদের দৃষ্টিশক্তি খুবই কম, তবে এদের ঘ্রাণশক্তি এবং শ্রবণ শক্তি বেশ প্রখর। এদের বুক ও পেটে অল্প পরিমাণে লোম আছে। বনরুইয়ের জিহ্বাটি তার দেহের চেয়েও লম্বা। এরা এদের জিহ্বাটি 16 ইঞ্চি পর্যন্ত বের করতে পারে। অধিকাংশ বনরুই নিশাচর। এরা রাতে এদের তীব্র ঘ্রাণশক্তি দিয়ে পিঁপড়াজাতীয় প্রাণী খুঁজে বেড়ায়। লম্বা লেজওয়ালা বনরুই দিনের বেলায় সক্রিয় থাকে। পক্ষান্তরে অন্যান্য প্রজাতির বনরুই দিনের অধিকাংশ সময় ঘুমিয়ে কাটায়। দিনের বেলায় গেছো বনরুই গাছে গাছে আর গর্তে বসবাসকারী বনরুই মাটিতে গর্ত করে সেখানে বাস করে। বনরুই পিঁপড়া খাদক প্রাণী। মজার ব্যাপার হলো এরা এদের বুকে থাকা লালা গ্রন্থি থেকে প্রচুর লালা নিঃসরণ করে জিহ্বাটি চটচটে আঠালো করে রাখে, ফলে পিঁপড়া বা উইপোকা সহজেই এদের জিহ্বায় আটকে যায়। এরা অন্ধকার জায়গায়ও খাবার খুঁজতে পারে। এদের মস্তিষ্ক বেশ উন্নত। যে কোনো সমস্যা সমাধানে এদের মস্তিষ্ক দারুণ কাজ করে। শত্রু দ্বারা আক্রান্ত হলে এরা এদের দেহটি গোলাকার করে মুখটি লেজের নিচে লুকিয়ে রাখে। দেহের আইসগুলো খাড়া করলে এদের সজারুর মতো দেখায়। এছাড়া শত্রু দেখলে এরা এদের পায়ুর কাছের গ্রন্থি থেকে খুব বাজে গন্ধযুক্ত এক ধরনের অ্যাসিড নিঃসরণ করে। বনরুই এদের পায়ের নখরগুলো গুটিয়ে সামনের পায়ে ভর দিয়ে পা টেনে টেনে হাঁটে, তবে পেছনের পায়ে ভর দিয়ে লেজের উপর ভারসাম্য রেখে এরা দৌড়াতেও পারে। গেছো বনরুই লেজ দিয়ে গাছের ডালে ঝুলেও থাকতে পারে। বনরুই খুব ভালো সাঁতারুও বটে। বনরুইয়ের শাবকরা এদের মায়ের লেজে চড়ে চলাফেরা করে। আফ্রিকান বনরুই একবারে একটি শাবক প্রসব করে, কিন্তু এশীয় বনরুই একবারে 1 থেকে 3টি শাবক প্রসব করে। আফ্রিকার বেশ কিছু অঞ্চলে বনরুই শিকার করা ও খাওয়া হয় এবং এটি সেখানকার অত্যন্ত জনপ্রিয় বুশ মাংসের একটি। আফ্রিকার স্থানীয় আরোগ্যকর্তারা ঐতিহ্যবাহী ওষুধ হিসেবে বনরুই ব্যবহার করে থাকে। ভিয়েতনাম ও চীনে বনরুইয়ের ব্যাপক চাহিদা রয়েছে, কারণ এদের মাংস খেতে অত্যন্ত সুস্বাদু বলে মনে করা হয় এবং কিছু লোক বিশ্বাস করে যে বনরুইয়ের আইসের ঔষধি গুণ রয়েছে। চলুন বন্ধুরা, এবার বনরুই সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। 1.
পিঁপড়া ও পিঁপড়া জাতীয় প্রাণী খায় বলে এরা আয়ুযুক্ত পিঁপড়াভুক নামেও পরিচিত। ২ বনরুই প্রতিদিন প্রায় ২০০ গ্রাম পিঁপড়া জাতীয় প্রাণী খায়। ৩ কিছু প্রজাতির বনরুইয়ের জিহ্বাটি এদের দেহের চেয়ে লম্বা হয়, যা দৈর্ঘ্যে ২৮ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ৪ বনরুই হল পৃথিবীর সর্বাধিক অবৈধ পাচারকারী প্রাণী। ৫ ১৮২০ সালে ভারত ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জকে বনরুইয়ের আইসের তৈরি একটি কোট উপহার দিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।